বেসিনের মধ্যে রেখে প্রথমে আমি ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর এই যে অলরেডি কিন্তু ইলিশ মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। আর আজকে আমি যে ইলিশ মাছটি কাটবো, দা বটি ছাড়া কিভাবে আমি সহজভাবে ইলিশ মাছটি কেটে নিচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে প্রথমে আমি মাথা লেজ আলাদা করে নিয়েছি, আর সাইড থেকে যে কাটার মতো একটা অংশ থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। এটাকে আমরা বলি শির। তো মাছের শিরটা কিন্তু কেটে ফেলে দিয়েছি, আর এখন মাছগুলোকে আমি পিস পিস করে কেটে নিব আমার পছন্দ মতো। আজকে আমি যে ইলিশ মাছটি কেটে নিয়েছি এটার ওয়েট ছিল 2 কেজির মতো। আর 2 কেজির ইলিশ তো জানেনই সবচেয়ে বেশি মজা হয় খেতে। যত বেশি বড় হবে ইলিশ মাছ ততই কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো দা বটি ছাড়াও কিন্তু আমরা মাছ কেটে নিতে পারি ছুরির সাহায্যে, অনেক সহজভাবে কিন্তু মাছ কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি লেজ কেটে নিয়েছি, তারপর মাথাটা কিভাবে কেটে নিচ্ছি সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার মাছ কাটার ভিডিও আপনাদের কেমন লাগে, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর এই যে অলরেডি আমার মাছটা কাটা হয়ে গিয়েছে, খুবই সুন্দরভাবে মাছটি কেটে নিয়েছি। যারা মাছ কাটতে জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নয়, যারা নতুন রাঁধুনি নতুন সংসার করছেন তাদের জন্যই আজকের ভিডিওটি শেয়ার করেছি। ধন্যবাদ সবাইকে।